তাকেল আলেম ফাজেল কামেল পর্যন্ত যে ক্লাস আছে মাদ্রাসার হুজুর হওয়ার ক্লাস, তাকেল সম্বন্ধে কোরআন একটা আয়াত নাই, আলেম সম্বন্ধে কোনো আয়াত কোরআন নাই, ফাজেল সম্বন্ধে কোনো আয়াত নাই যে ফাজেল একটা ক্লাস আছে, কামেল সম্বন্ধে কোরআন একটা আয়াত নাই। অথচ তাসাফ সরসার যে ক্লাসগুলো আছে যেগুলো করে আপনি আল্লাহ হবেন, কনক রুহ সের খাফি আফা নফস কলব একটা ক্লাসের নাম, তার উপরে কোরআন 132টা আছে, সে কোলো বিহীন মারাদুন খাতামাল্লা ওয়ালা কোলো বিহীন ফওয়াইনুল কাসে দি কোলো বহম 132টা আছে। রুহু আরেকটা ক্লাসের নাম, কোরআনে 21টা আছে, ইয়াস আলুনাকা আনি রুহ আফাক্তু ফিনি মিন রুহি স্যার। আরেকটা ক্লাসের নাম, কোরআনে 30টা আয়াত আছে, খফি আরেকটা ক্লাসের নাম, কোরআনে 31টা আয়াত আছে, আকফা একটা ক্লাসের নাম, কোরআনে 4টা আয়াত আছে, নাফস একটা ক্লাসের নাম, 295টা আয়াত কোরআনে নাজিল হয়েছে। যে ক্লাসগুলোর কথা কোরআনে এতগুলো আয়াত নাজিল হলো সেই ক্লাসগুলা পড়লে মানুষ দেখা বিপদগামী হইয়া, আর যে ক্লাসের কথা কোরআনে একটা আয়াত নাই সেইগুলা পরে আপনারা নাই বেরেছেন কোথা দিকে বেরেন। দেওয়ান বাগিজন এই রহস্য বাইর করছে কোরআন থেকে, হুজুর নীরব আর কথা বলার কিছু নাই। আলেম ফাজেল কামেল সম্বন্ধে কোরআনে কোনো আয়াতই নেই, অথচ আল্লাহর সাথে যোগাযোগের যে রাস্তা পরিষ্কার করে আয়াত কি, যেমন ফায়েজের দ্বারা আল্লাহর সাথে যোগাযোগ করা যায়, ফায়েজের উপরে কোরআনে 9টা আয়াত আসছে, এলহামের দ্বারা আল্লাহর সাথে সংবাদ পাওয়া যায়, ফা আলহামাহা ফুজুরাহা ওয়াত্তাকুয়াহা এলহামের উপরে কোরআন আয়াত আসছে, কাশ্প অন্তর চক্ষুর দ্বারা আল্লাহর সংবাদ পাওয়া যায় কোরআনে পরিষ্কার আসছে, ফাকা সফকা আনকা রিদা ফাবাসারু গায়া মাহাদিদ 9টা আয়াত আসছে। তাহলে যে শিক্ষাটার উপরে কোরআনে ক্লাসের নামে আয়াত আসছে, ক্লাসের শিক্ষার উপরে আয়াত আসছে এবং আল্লাহর সাথে যোগাযোগের উপর আয়াত আসছে, সেই শিক্ষাটা নাজাইজ হয়ে গেল, সমাজ থেকে আউট হয়ে গেল, আর যে শিক্ষা সম্বন্ধে কোরআনে কোনো কথাই নাই সেগুলোই আপনারা নাইবে রাসুলের জ্ঞান দেওয়া সৃষ্টি করে দিলেন, এটাই তো বিপদগামের রাস্তা। সত্য না মিথ্যা বলেন তো সম্মানিত আশেখ রাসুলের, যখন এই পথে আমরা এসে একটার পর একটা বের করতে শুরু করলাম, চলেন হুজুর আপনাদের সাথে চ্যালেঞ্জ, আপনাদের ধর্মটা ঠিক লাগে আমার কাছে এসে দেখি আপনাদের ধর্মটা কতক্ষণ থাকে, এই তো বাইর থেকে ফতোয়াজি শুরু হয়ে গেছে। সুতরাং মূল কোরআন ছেড়ে দেওয়া ভুলের পূজা শুরু হয়েছে, আসমানি কিতাব কোরআন কি বলেন, আর কোরআনের তাফসির হয়েছে হাদিস, আর কোনো মুফাসসিরের তাফসির ঠিক নয়, কোরআনের সবচেয়ে বড় মুফাসসির ছিলেন রাসুল, কোরআনের ব্যাখ্যা রাসুল হাদিস দিয়ে করেছেন, প্রতিটা কোরআনের আয়াতের ব্যাখ্যা রাসুল হাদিস দিয়ে বর্ণনা করেছেন, এর বাহিরে কেউ তাফসির করতে গেলে সেটা গুমরাহির পথ ছাড়া আর কিছু হওয়ার কথা নয়। সম্মানিত আশিকের রাসুলেরা, এই কারণে কোরআনের ব্যাখ্যাটা হবে হাদিসের সাথে, হাদিসের ব্যাখ্যা যেটা কোরআনের হবে কোরআনের সাথে মিল থাকতে হবে, যদি কোরআনের সাথে হাদিসের ব্যাখ্যার সাথে মিল না থাকে বুঝতে হবে দুই নম্বরই করা হয়েছে। সুতরাং এই পথ হলো আল্লাহকে পাওয়ার পথ এবং আল্লাহর রসুলকে পাওয়ার পথ, পরিত্রাণের পথ, শান্তির পথ। আমরা এই হাকিকত ছেড়ে দেওয়া, আমরা মূল পথ ছেড়ে দেওয়া, বোন পথে দাবিত হইয়া উল্টা চাপাই দেশি পীরেরা মারফত পেলে কোথায়, কি বলা হচ্ছে না হয় নাই? এখন বলেন আমি যতটুকু আলোচনা করেছি এতে কি পরিষ্কার তাসাউফের দরকার আছে না নাই? এটা সৃষ্টির আদিমতম বিজ্ঞান, পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশা করেছিলেন এই নিয়ামতরে কিন্তু আমরা হারিয়ে চলেছি, আর সেটা হচ্ছে বিজাতিদের চক্রান্তের কারণে আর স্বজাতিদের অজ্ঞতার কারণে। স্বজাতিদের অজ্ঞতার কারণেই আমরা হাবুডুবু খাইতেছি। আমরা যখন সাধনার জীবনে ছিলাম আমার মনে আছে সত্যি আমরা ভয় পাইতাম হুজুরদেরকে দেখলে, সাধনা যখন করতাম মাহফিল তো আমার অনেক করতে হয়েছে, দল বান্দা হুজুর রাসে বাহেস করতে, আরে আমি গেছি বেড়া ওয়াজ করতে লাঠি সুটা নিয়ে হুজুর জাহাজি বাহেস করবো কী কারবার, তো আমার মৌলানা টিম বলে আমার টিমরা বলছে আপনারা ওয়াজ চালান, আমি হুজুরগুলোকে বাহেসে বসি, আমি ঘরের ভিতরে হুজুর দেশে দালাপ করতেছি আর ওরা বলছে আপনারা চালান, আলোচনা করতে করতে হুজুর আমার স্যারেন্ডার করে দিচ্ছে, কিছুক্ষণ আলোচনা করলে তার ধর্ম থাকে না ঠিক,
বিষয়টা বুঝতে পারছেন তো? তো মাহফিলে তো সামনে সামনে কিলা গেলে বাসা দিলে তার কিছু বরফ থাকে না। দেখা গেছে আলোচনা করে কোনো জবাবই দিতে পারে না, কিন্তু এই বিদ্যাটা তো আসেন কোরআনে, এ তো কোরআনের বাইরের কোনো বিদ্যা না। একদম মারিফত প্রতিটা আয়াত রাসুলের কলব থেকে উৎসারিত হয়েছে, প্রতিটা নির্দেশ এলমে বাতেনের থেকে প্রকাশিত হয়েছে, কোনো একটা নির্দেশ বাতেন থেকে মানে জাহের থেকে আসছে কেউ প্রমাণ করতে পারবে? দেখেন না কিছু কাফের রাসুলের সামনে এসে বৈশা বলেন, বাতিজা আবু জেহেল আবুল হাবের দল, আমরা তোমরা একই বংশের চাষা বাতিজা সম্পর্ক, কামা কামা দুই দল বানাইয়া মারামারি করে কোনো লাভ আছে? চলো সুন্দর একটা মীমাংসায় যাই, চাষা কী মীমাংসা একসাথে পড়ছেন, ছয় মাস আমার দল বল নিয়ে তোমাদের আল্লাহর ইবাদত করবো, আমরাই আগে শুরু করব, পরের ছয় মাস তুমি তোমার দল বানালে আমাদের দেবতার পূজা করবা। কেউ সুন্দর সমাধান, মারামারি নাই, তোমাদের আল্লাহ তাকে ডাকবো ছয় মাস প্রস্তাব দিল। তো রাসুল অপেক্ষা করতেছেন, কারণ ওনার মালিক না বলা পর্যন্ত উনি তো জবাব দিবেন কি? সবার উপস্থিতিতে একদম মজলিসে বসা এই প্রস্তাব রাখলেন, প্রস্তাবের জবাব রাসুল দিবেন। রাসুল একটু নীরব হইয়া কলমের দিকে খেয়াল করলেন, ওহী চলে আসছে সাথে সাথে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এ রাসুল কাফিরদেরকে আপনি বলেন, তোমরা যার এবাদত করো আমরা তার এবাদত করি না, আমরা যার এবাদত করি তোমরা তার এবাদত করো না, তোমাদের জন্যে তোমাদের ধর্ম, আমাদের জন্যে আমাদের ধর্ম। দেখছেন এই প্রস্তাবটা কি আর আল্লাহর জবাবটা কি? একদম পরিষ্কার মজলিসে আয়াতটা নাজিল হলো, আশ্চর্য, সবাই বসে রয়েছে, কেউ আল্লাহ দেখেনি। তাহলে আয়াতটা ওইটা বাতেন আসছে না জাহের আসছে? রাসুল যখন এই কথা বললেন সবার মুখ সুখ কালাই জারি নাকি? আমাদের সমাজের লোক হলে বলতো যে এর তো সুন্দর প্রস্তাব, জগরাজাটির কী আছে ছয় মাস মিললে তারাই তো আগে ছয় মাস আবাদত করবে কি? কিন্তু আল্লাহ তিনি পছন্দ করলেন না। সম্মানিত আশেক রাসুলেরা, প্রতিটা প্রশ্নের জবাব এখনও আল্লাহর পক্ষ থেকে পাওয়া সম্ভব, অসম্ভব নাকি? আল্লাহর পক্ষ থেকে সংবাদ পাওয়া সম্ভব না সম্ভব? আমরা আগে মনে করছি হুজুর যখন ছিলাম মানে কলমের বিদ্যা শিক্ষার আগে, যে নবী রাসুল ছাড়া আর কারো কাছে ওহী আসে না। যখন হুজুর ছিলাম তখন আমাদেরই কথা ছিল ওহীর দরজা বন্ধ, নবী রাসুল ছাড়া আর কারো কাছে ওহী আসবে না। অথচ কুরআন আল্লাহ প্রমাণ করেন মৌমাছির কাছে ওহী আসে, মাছির কাছে ওহী আসে, জানেন এই ঘটনা? জানেন পিপেলিকার কাছে ওহী আসে, সুলাইমান যাইতেছে তো পিপেলিকার আল্লাহ ওহী করছে, হে পিপেলিকা তাড়াতাড়ি পালাও, সুলাইমানের সৈন্য সামান্তরে আসতেছে, পায়রা কিন্তু সেপটা করে ফেলাই। তো পিপেলিকার কাছে যদি ওহী আসতে পারে, মৌমাছির কাছে যদি ওহী আসতে পারে, মুসা আলাইহিস সালামের মায়ের কাছে যদি ওহী আসতে পারে, ঈসা আলাইহিস সালামের মায়ের কাছে যদি ওহী আসতে পারে, আপনি যদি আল্লাহর পথের সাধক হন আসবে না আসবে না? রাস্তায় তো বলে গেছি মানুষ কি প্রিপারেশনও খারাপ, মৌমাছির চেয়েও খারাপ, তার কাছে ওই তো আসবি না, আসলে সে আল্লাহর সংবাদটা পাবে কি পাবে? কিন্তু যেখানে ওহি আসে সেখানে তো যেতে হবে। ওই যে বিশ্বের কী খেলা জানে খেলাইতেছে কোন মাঠে, ওই যে ক্রিকেট খেলা এখানে হইতেছে না কোথায় কোন মাঠে, স্টেডিয়ামে বিশ্বের কী ক্রিকেট খেলা হচ্ছে, তো খেলা দেখতে হলে তো ওই মাঠে যাওয়া লাগবে, ওইখানে না গিয়ে আর খেলার খবর পাইবেন? সম্মানিত আশেক রাসুলেরা, আল্লাহ রাসুলের প্রেমের খেলা যে কলব থেকে দেখা যায় ওই কলমটা ঢুকতে হবে, কলমে ঢুকলে তো দেখবেন যে খবর পাইতেছেন, সিগন্যাল আসতেছে কোথায় কী হচ্ছে না হচ্ছে, পরিষ্কার না পরিষ্কার না? বিদ্যাটা তো শিখতে হবে, না শিখেই ফতোয়া জানলেন যে কোরআনে মারেফত নাই, কী বুকার কথাবার্তা কোন কোরআনে মারেফত নাই? তো কোরআনই তো মারেফত,